হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা সবাইও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি। তো বন্ধুরা, আমরা যাইতেছি রাম নবমী পূজাতে, আমি আর পিউ আর এঞ্জেল। তো পূজাতে, পূজা তো দিনের বেলাই হয়ে গেছে, আর আমরা বাড়ির কাছে এখানে রাম নবমী পূজা হইতে আছে। আজকে থেকে শুরু হয়েছে, দিনের বেলা পুজো হয়ে গেছে। এখন সন্ধ্যার সময় সবাই আইব, প্রসাদ টসাদ লইব। তো আমরা যাইতে আসি ঠিক বাড়ির কাছাকাছি। ওই লাইটিংটা তোমরা অবশ্যই দেখাইতে আসি। এঞ্জেল রাস্তা রাস্তা শুধু শিশু করতে করতে যায়। আর দিনের বেলা থেকে লাইটটি জ্বলতে আছে, দেখো। তোমার কাছে দিলেই যাই করে, তোমার শুধু টানে। তো বন্ধুরা, আমরা আয়া পড়ছি এই যে এদিকে গিয়া লেফট সাইডে টার্নিং নিলে পূজাটা। এখন আমরা বাড়ি যেতে গেছি, আমি পিউ এঞ্জেল, কারণ এখন যাবো মাস্টারের বাড়ি। মাস্টার বাড়ির থেকে আয়া সেরা, তারপর আবার পূজাতে আম। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর কি কি করি সন্ধ্যার সময় পূজাতে আয়া। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, আর একটু পরে রাত্রেবেলা আমও পূজাতে আয়া দে। তো ভিডিওটা সবটা করবো, চলো দেখতে থাকো। এঞ্জেলা পিউ দূরে দূরে যেতেছে, দূরে দূরে। তো দৌড় পিউ দরে তোরলে এঞ্জেলও দৌড়ায় লগে লগে, ওই দড়িরে কামড় দিয়ে লইয়া যেতে আছে। দড়িটা ছিঁড়ালে বসু, ইয়ার বেলটা ছিঁড়ালে বসবি। ও এইটা তো বন্ধুরা, এখন রাত্রেবেলা আয়া পড়ছি আমরা সিদ্ধি আশ্রমের চড়ক মেলাতে। অ্যাকচুয়ালি জানি না যে সিদ্ধি আশ্রমে আজকে চড়ক মেলা রাত্রেবেলা। আমি এমনিতেই বাজারে আইসি, আয়নের পর শুনছি যে এখানে চড়ক মেলা হইতে আছে। তো আয়া পড়লাম দেরি না করে চড়ক মেলাতে ঘুরতে। আর এমন অবস্থা হয়েছে, মেলা দেখতে দেখতে মোবাইল গেছে সুইচ অফ হইয়া। তারপর আমার জামাইয়ের মোবাইল থেকে ভিডিওটা করছি, তোমরা দেখা না লেগে তো দেখো। আর গতবারের থেকে এবারে চড়ক মেলাটা আরও সুন্দর হয়েছে, কারণ গতবার শুধু চড়ক গাছ ঘুরাইছে, আর এবারে চড়ক মেলাটা আরো সুন্দর আয়ন এবং অনেকক্ষণ ধরে আনন্দ মানে হেরা খেলাধুলা দেখাইছে। তো প্রথমে কিন্তু চড়ক গাছ ঘুরাইয়া লাইছে, কারণ সন্ধ্যার দিকে আমি আইতে আইতে একটু দেরি হয়ে গেছে, গান যেহেতু আমি জানি না যেখানে আজকে চড়ক মেলা হইব। তো চড়ক গাছটা ঘুরানো হয়ে গেছে, এখন তারা কাচের উপর দিয়ে হাঁটবো, আর ওই দিকে আগুনের উপর দিয়েও তারা হাঁটবো। এগুলি খেলাগুলি দেখাইবো। তো এখানে অনেক মানুষ জমে গেছে, কা চলো তোমরা ভিডিওটা সবটা দেখতে থাকো, আশা করি তোমরা কাছে খুব ভালো লাগবো। আর এই মেলাতে গিয়ে আমি আমার একজন সাবস্ক্রাইবার সাথে দেখা হয়ে গেল। তো বোনটা আমারে জিজ্ঞেস করলো যে দিদি তোমার বাড়ি কি এদিকে? আমি বললাম হ্যাঁ আমার বাড়ি এদিকে। বলে আমি তো তোমার ভিডিও সবসময় দেখি। তো খুবই ভাল লাগে যেখানে যাই, যদি আমরা মানে আমরা আমরা মানে না চিন্না সাইরও যে চিন পরিচয় মানুষ মিল্লা যায়, এইসব জিনিসটি খুব ভাল লাগে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখানে শান্তির জল দেওয়া হইতেছে সবাই, তারপর তারা খেলাধুলাগুলি দেখে। বাড়ি বস্তার মধ্যে কাঁচ বিছানো আছে, আর কাঁচগুলি ছোটো 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 টুকরা করে লইয়া লইছে, আর ওইদিকে কালী মা সাজাইয়া লইছে। আর এটা কি জানি করতেছে, লোহা দিয়ে চারিদিক দিয়ে ব্যারিকেড দিতেছে, মানে এই যে বন্ধ করে দিতেছে এরকম কোনো কিছু। তো তোমরা সবটা ভিডিও দেখো, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। আর কে কে এই বছরে চড়ক মেলা দেখছে না, তো তোমরাও দেখো। আর চড়ক গাছটা যে ঘুরাইছে, চড়ক গাছটা পিঠের ভিতরে বসছি গাইটটা চড়ক গাছ বলে ঘুরাইছে, কিন্তু আমার কপালটা এত খারাপ আসলো যে আমি দেখতে পারছি না। তো চলো তোমরা এবার দেখো সবটা ভিডিও, আশা করি তোমার কাছে ভালো লাগবে।